দেশে করোনায় প্রাণ গেল আরও 22 জনের, নতুন শনাক্ত হয়েছেন 1235 জন রোগী। করোনায় এখন পর্যন্ত দেশে প্রাণহানি 7531 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15229টি, সেখানে শনাক্তের হার 8.11%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 512,496। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,507 জন। মোট সুস্থ 456,070 জন। মৃত 22 জনের মধ্যে 16 জনই পুরুষ।